আসসালামু আলাইকুম। দ্বিপদী উপপাদ্যের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই পাপেল এডুকেটরের পক্ষ থেকে। আজকে আমরা হাজির হয়েছি দ্বিপদী উপপাদ্য থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো আশা করি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের একটা অঙ্ক বোর্ডে কিন্তু লেখা আছে যে এ প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ যদি 320 হয়, তো সেই ক্ষেত্রে আপনার এ এর মানটা কত। এই অঙ্কগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এই ক্ষেত্রে আমরা একটু যদি সহজভাবে করতে চাই, তাহলে প্রথম কাজটা করবো আমরা আর প্লাস ওয়ানতম পদটা বের করবো। আমরা আর প্লাস ওয়ানতম পদটা বের করবো, তাহলে আমরা এখানে আর প্লাস ওয়ানতম পদটা বের করি। আর প্লাস ওয়ান তম পদটা যদি বের করি, সেক্ষেত্রে এরকম হবে ফাইভ সি আর ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস আর ইন্টু টু টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার আর। আমি যদি পাওয়ারটাকে একটু বেঙ্গে লিখি, মানে এইগুলোকে একটু বেঙ্গে লিখি, সেক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়াবে টু টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমাকে কিন্তু বলছে যে এক্স কিউব এর সহগ, এক্স কিউব যুক্ত পদ, এক্স কিউবের সহগে। তাহলে এখানেও যদি আমি এটার সহগ কল্পনা করতে চাই, তাহলে অবশ্যই এখানে আর এর ভ্যালুটা হবে থ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে শর্ত মতে আর ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা এখন আর এর থ্রি, আর এর যে পাওয়ারটা আছে এটা বসাই এখানে, তাহলে আর ইজ ইকুয়াল টু থ্রি বসিয়ে পাই। তাহলে আর ইজ ইকুয়াল টু থ্রি বসিয়ে পাই, সেক্ষেত্রে ফাইভ সি থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউব। তাহলে এখানে যদি আমি একটু ভেঙে লিখি ফাইভ ফোর থ্রি থ্রি টু ওয়ান ইন্টু এ স্কোয়ার ইন্টু এইট ইন্টু এক্স কিউব। আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে থ্রি এখানে দুই, তাহলে আট দশে আশি, তো এইটটি এ স্কোয়ার এক্স কিউব। এটা কিন্তু এক্স কিউব যুক্ত পদ, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স কিউব যুক্ত পদের সহগটা হচ্ছে এইটটি এ স্কোয়ার। তাহলে এখানে আমার বলা গেছে এক্স কিউবের সহগ হচ্ছে 320। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে এইটটি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 320। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে প্রশ্ন মতে এইটটি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 320। তারপরে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 320 ডিভাইডেড বাই আশি বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে ফোর থাকে, বা এ ইজ ইকুয়াল টু যদি স্কোয়ার টু সাইড নেওয়া যায় তাহলে রুট ওভার হয়, রুট ওভার করলে প্লাস মাইনাস টু আসে, ঠিক আছে। তো আমরা যদি ফোরকে রুট ওভার করি সেক্ষেত্রে আমাদের আনসারটা চলে আসবে প্লাস মাইনাস টু। তাহলে এর আনসারটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস টু, ক্লিয়ার? আচ্ছা, তো এটি হচ্ছে তাহলে আমাদের এর ভ্যালু, এর মানটাই হচ্ছে আমাদের এটা। আশা করি সকলে বুঝতে পারছি। এটা হচ্ছে খুব শর্টকাট হয়তো কীভাবে যে কোনো আপনার তম পদের সহগ সমান হলে সেখান থেকে যে কোনো একটা পদের মান বের করতে পারে, সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে, তো এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। এবং অতি দ্রুত আমাদের ভর্তি প্রোগ্রামে যুক্ত হইতে গেলে আমাদের এই papeleducate.net ওয়েবসাইট ফলো করবেন, অথবা আমাদের অ্যাপসটার মাধ্যমে ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু papeleducate-এর যে অ্যাপসটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আমাদের একটা অনলাইন প্রোগ্রাম আছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের জন্য, অনলাইন প্রোগ্রাম আছে, সেখানেও কিন্তু চাইলে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু আমাদের মানে অলরেডি ক্লাস চলমান, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।